বক্তব্য শুরুর আগেই নজরুল ভাই অত্যন্ত পারদর্শী অনুষ্ঠান সঞ্চালক। নজরুল ভাই ভুল করেছে, সেই ভুলটা আমি সংশোধন করে নিচ্ছি। বক্তব্য শুরুর আগেই এই বাচ্চারা, তোমরা সব চুপ থাকবা, এটা কিসের মাস? জোরে বলো, একজন বলো, কে বলবা? ভাষার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। বক্তব্য শুরুর আগেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মুক্তিযোদ্ধা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, ইতিহাসের পাতায় লিখে থাকা স্বাধীনতা সংগ্রামের শুরু, মাতৃভাষা, 21শে ফেব্রুয়ারির এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছিল, তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করেই আমি 2-1টি কথা বলেই বক্তব্য শেষ করব। আসলে আজকে আমার ছোট ছোট ছেলেমেয়েরা বক্তব্য শোনার জন্য আজকে খুব একটা বিশেষভাবে আগ্রহী নয়, এর অনেকগুলো কারণ আছে। আমার ব্যস্ততার কারণে একসাথে জড়িয়ে অনেকগুলো প্রোগ্রাম করতে হয়েছে। আজকে ডাইসের সম্মানিত সভাপতি, আমার সহযোদ্ধা স্কুলের সম্মানিত হেডমাস্টার আব্দুল গাফফার, মঞ্চে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, আমার ছেড়ে আসা মায়ায় জড়ানো ঐতিহাসিক উপজেলার অফিস মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাই জনাব আবুল কাশেম জদ্দার, উপস্থিত আছেন একসময় আমার রানিং মেট, আমার অত্যন্ত কাছের ছোট বোন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা, মিরপুর উপজেলা পরিষদের সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান, উপস্থিত আমার বন্ধু ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত মিরপুর উপজেলা মাধ্যমিক পরিবারের সর্বময় কর্মকর্তা শিক্ষা অফিসার, উপস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে নিজের প্রাণকে বলি দেওয়ার জন্য যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমার শ্রদ্ধেয় বড় ভাই, উপস্থিত আমার প্রিয় সাবেক প্রিয় হেডমাস্টার, উপস্থিত আমলা সদরপুরের সাধারণ সম্পাদক দ্বয়, প্রিয় শিক্ষক মণ্ডলী, কর্মচারী কর্মকর্তা, প্রিয় ছাত্রছাত্রী, অনুষ্ঠান সঞ্চালক সহ সবাইকে আমি 21শে মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে মায়ের ভাষায় আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে মিরপুর ভেড়াভাড়া মানুষের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় নেতা জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই, অনেক কিছু দিয়েছে এই ঐতিহাসিক সদরপুর আমলার মাটি, প্যারিস সুন্দরী থেকে আরম্ভ করে ডক্টর জাস্টিস দাদা বিনোদ পাল, সর্বশেষ শহীদ মারফত আলী পর্যন্ত এই ঐতিহাসিক সদরপুর আমলার মাটিতে অনেক কীর্তিমান পুরুষের জন্ম হবে, অনেক মানুষ এখানে প্রতিষ্ঠা লাভ করবে, অনেক মানুষ আমি যেদিন থাকবো না তারপর থেকেও এখানে জন্মের পর জন্ম ধরে এখানকার মানুষ এই মিরপুর ভেড়ামারা মানুষের কল্যাণের জন্য, মিরপুর ভেড়ামারা মানুষের উন্নয়নের জন্য, মিরপুর ভেড়ামারা মানুষের শান্তির জন্য আরো যুগ যুগ ধরে এই এলাকা থেকে অবশ্যই আরেকটি মারফত আলী, আরেকটি জাস্টিস
ডক্টর রাধা বিনোদ পাল আর একটি প্যারিস সুন্দরীর জন্মগ্রহণ হবে, এ আমি আশা রাখছি। এটা আমি অগ্রিম বলে যাচ্ছি, কেউ না কেউ আমার নেতৃত্ব দেবে, কেউ না কেউ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমার হাল ধরবেন, সেই আশাটি আমি আপনাদের বারবার বলেছি, আজকেও বলে যেতে চাই। প্রিয় ছাত্র ছাত্রীরা, আচ্ছা কে আমার মতো হবে? একজন হাত তোলো তো দেখি, সবার কে হাত তোলে? ওই তো লাল গেঞ্জি গায়ে দিয়ে ওই ছেলেটা, ওই যে লাল আর সবুজ, শুধুমাত্র একজন, এই যে ছোট্ট এই বাচ্চাটা, এইটা আমার চোখে পড়েছে। আচ্ছা গাপ্পার হেডমাস্টার হবে কয়জন? মেলা, আমার চাইতেও বেশি, মানে মাস্টার হওয়ার শখ বেশি। কিন্তু অবাক বিস্ময় হচ্ছে, মর্জিনা হবে কয়জন? মর্জিনা, অনেকেই মর্জিনা হতে চাই। থ্যাংক ইউ। আশা থাকতে হবে, সহি টার্গেট থাকতে হবে, উদ্দীপনাময়ী কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে হলেই একজন মানুষ প্রতিষ্ঠা হবে। আর আমি দোয়া করি তোমাদের জন্য, তোমরা মানুষের মতো মানুষ হও, তোমরা মানুষের মতো মানুষ হলেই এই বাংলাদেশটা, এই লাল সবুজের পতাকা, এই 54,000 বর্গ মাইলের বেশি এই বাংলাদেশটা অবশ্যই উন্নত, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলায় রূপান্তরিত হবে, জননেত্রী শেখ হাসিনার যে রোড মার্চ নিয়ে আজকে সারা পৃথিবীতে আলোড়িত হয়েছে, সেই রোড মার্চ আমরা অবশ্যই 41-41 ভিশনে, আমরা আর কখনো কোনোদিন দরিদ্র বা মধ্য আয়ের দেশ থাকব না, আমরা আমেরিকা কানাডা সহ বিশ্বের তাবৎ দেশগুলোকে পিছনে ফেলে অবশ্যই আমরা এগিয়ে যাব। কারণ আমাদের কিছু না থাকলেও আছে সোনার মতো মানুষেরা, সোনার মতো প্রজন্মরা আছে, তোমরা আছো, সোনার মতো তোমরা আছো, তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবা। মানুষের অনেক প্রত্যাশা আমার কাছে, অনেক প্রত্যাশা, অনেক কিছু চাই মানুষ। আমি কতটুকু দিতে পারবো আমি জানি না, তবে আমার নিজেকে ক্লিন করে দিয়ে এই মিরপুর ভেড়ামারাবাসীর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আমার লক্ষ্য একটাই, আমি যখন থাকব না তখন মিরপুর ভেড়ামারার মাটি মানুষের সাথে আমি ধুলিকণার সাথে মিশে থাকতে চাই। আমার কথা যেন ক্ষণে ক্ষণে, পনে পনে আমার কথা যেন স্মরণ করে, আমার কথা স্মরণ করবে সাথে সাথে আজকের এই হাউজে। আমি যার হাত ধরে আজকে এত দূরে এসেছি, আমি তার কথা যদি না বলি, আমি তার গান যদি না গাই, তাহলে আসলেই চরম অন্যায় হবে। আমার প্রিয় নেতা জনাব জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন, আমাকে কথা দিয়েছেন, উনি আমাকে সাথে রেখেই উনি সমস্ত কাজ এই মিরপুর ভেড়ামারায় উন্নয়নের কাজ সম্পূর্ণ করবেন। আমি আজকে আপনাদেরকে সেই আশ্বাসটাই দিতে চাই, সেই কথাটাই বলতে চাই। আমি শুধুমাত্র একটি চারা গাছ সবেমাত্র রোপিত হয়েছি, এই গাছে কখন ফুল ফল ফুটবে, ফুল ফুটবে কখন ফল ধরবে, সেই সময়টুকু হতে হতেই হয়তো টাইম পার হয়ে যাবে, কিন্তু আমার সাথে আছে পরিস্ফুটিত একটি গাছ, যে গাছে ফুল হয়, যে গাছে ফল হয়, সেই গাছের ফুল এবং ফল দিয়েই আমি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী শ্রুতি মণ্ডলী, আমার প্রিয় ছাত্র ছাত্রী, এখানেই আমি থাকবো সারা জীবন, জন্মেছি আমি এখানেই, মৃত্যুবরণ যেখানেই করি না কেন আমার লাশটা পড়ে থাকবে এই আমলা সদরপুরের মাটিতেই শহীদ হব এখানেই। অতএব আমি আমি জানি 15টা বছর আমরা অনেক কষ্ট করেছি,
বিশেষ করে 10টা বছর আমরা অনেক কষ্ট করেছি, অনেক দুঃখ বুকে চাপা দিয়ে আমরা বসে আছি মিরপুরের মানুষ। আমি যেখানে যেখানে আমার পদচারণা ছিল সেখানে সেখানে আর একজনের বিষাক্ত নিঃশ্বাস পড়েছে, সেই সেখানে ঘাস থাকলেও পুড়ে গিয়েছে, সেই ঘাস থেকে অঙ্গার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার কাছে আপনারা দোয়া করবেন, আমি যেন এই কাজটি না করি, আমি যেন এই শয়তানের মতো কাজটি না করি, আবির্ভাব না হই, আমি যেন মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কাছে আমি দাঁড়াইতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চেয়েই বক্তব্য না বাড়িয়ে। আজকে আপনাদের অনেক কাজ আছে, তাই না? কে কাজ আছে না? কি হবে এরপরে? কি কি আছে? গান হবে নাকি আজকে? লাইভ দেওয়ার দরকার নাই, গান হবে? গান তো হবে না, তোমরা এত আসতে বললে কি করে গান হবে? জোরে বলো, এইবার গান হবে, এইবার বুঝলাম।